আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা রোনালদোকে নিয়ে একই বললেন কাকা সৌদি আরবের ক্লাব আল নাসের যোগ দেওয়ার পর থেকে পর্তুগালের তারকা ও রোনালদোকে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই অনেকেই মনে করছেন শুধুমাত্র অর্থের জন্য সেখানে পাড়ি জমিয়েছেন তিনি আবার অনেকের ধারণা সৌদি ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই ফুটবলার তবে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকা মনে করেন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রোনালদো আল নাস হয়ে ইতিমধ্যে একাধিক ম্যাচ খেলেছেন রোনালদো যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই তারকা ফুটবলার বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে দলে বেরিয়ে প্রত্যাশিত ফলও পাচ্ছে না আল নাসের ফলে রোনালদোকে নিয়ে সমালোচনা বেড়েই চলছে এদিকে রোনালদো আল নাসের যাওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার কাকা ইতালির মালদিনি এবং সুইডেনের ইব্রাহিম বিচের উদাহরণ টেনে কাকা রোনালদোর নেয়ার সিদ্ধান্তকে ব্যাখ্যা করেছেন পর্তুগালের তারকা এই ফুটবলার মাঠ থেকে বিদায় নিতে চায় বলেই আল নাসেরে যোগদান করেছেন বলে মন্তব্য করেছেন কাকা তিনি বলেন আমি মনে করি সে মাঠ থেকে বিদায় নিতে চায় আমি তার ব্যাপারটা বুঝতে পেরেছি সে দুর্দান্ত এক ফুটবলার তার মতো ফুটবলারকে দলে নেওয়া দারুণ ব্যাপার তিনি আরও বলেন আমি মনে করি অনেক তরুণ ফুটবলারই এই ব্যাপারটি বুঝতে পারে না সে যদি জিততে পারে তাহলে সে দারুণ তবে জিততে না পারলেও সমস্যা নেই উদাহরণ হিসেবে মালদিনীর কথাই বলতে পারি আমরা তিনি চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং পঞ্চমটির জন্য চেষ্টা করেছেন তার মতো ফুটবলার দলে পার্থক্য গড়ে দেয় ইব্রাহিম বিচু এমন মন মানসিকতার জন্য ধন্যবাদ পেতে পারে